রিভাইভ ইয়োর ইমান পরিবেশিত অডিও বুক সিরিজ মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো সাইয়েদ আবুল হাসান আলী নদভি কর্তৃক রচিত বইটি এর তৃতীয় পর্বে আজ আমরা। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম পারস্য সাম্রাজ্য এবং তাদের অধঃপতন নিয়ে। আজকে আমরা আলোচনা করব বৌদ্ধ মতবাদ এবং আর্য মতবাদ নিয়ে ইনশাআল্লাহ। বৌদ্ধ মতবাদ এবং এর পরিবর্তন ও বিকৃতি। বৌদ্ধ মতবাদ তার সহ সারল্য ও আপন বৈশিষ্ট্য অনেক আগেই খুইয়ে ফেলেছিল। বৌদ্ধ ধর্ম ভারতবর্ষে ব্রাহ্মণ্য ধর্মকে ও তার অবতার ও দেবতাসমূহকে আত্মীকরণ করে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছিল। সুভাষতলী বন তমুদ্দিনে হিন্দ বা ইন্ডিয়ান সিভিলাইজেশন নামক গ্রন্থে এই মতই প্রকাশ করেছেন। ব্রাহ্মণ্যবাদ তাকে হজম করে আত্মীকরণ করে ফেলেছিল। যাই হোক, দীর্ঘকাল ধরে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে চলে আসে এই দুটো ধর্ম একাকার হয়ে গিয়েছিল। বৌদ্ধ মতবাদ মূর্তি পূজার ধর্মের রূপ পরিগ্রহণ করে। যেসব দেশে এই ধর্মের অনুসারীরা গেছে সেখানেই তারা মূর্তি সাথে নিয়ে গেছে এবং যেখানেই যেত সেখানে যে কাজটি তারা সর্বপ্রথম করত তা হল গৌতম বুদ্ধের মূর্তি স্থাপন এবং তার প্রতিকৃতি ও প্রতিমূর্তি তৈরিকরণ। তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবন ওইসব প্রতিমূর্তি এবং প্রতিকৃতি দ্বারা ঢাকা দেখতে পাওয়া যেত। এসব প্রতিমূর্তি ও প্রতিকৃতি বেশিরভাগ বৌদ্ধ ধর্মের উৎকর্ষের যুগেই নির্মিত হয়েছিল। অধ্যাপক ঈশ্বর টোপা তদীয় ভারত সংস্কৃতি বা হিন্দুস্থানী তমদ্দুক নামক গ্রন্থে বলেন, বৌদ্ধ মতবাদ ও বা ধর্ম এর ছত্রছায়ায় এমন রাজত্ব কায়েম হয় যার ভিতরে অবতারের ছড়াছড়ি এবং মূর্তি পূজার অবাধ রাজত্ব ও কর্তৃত্ব দেখা যেতে লাগল। সংঘসমূহে পরিবেশ পরিবর্তিত হয়ে তার ভিতর ধর্ম নামে নিত্য নতুন প্রথা পদ্ধতি একের পর এক দৃষ্টিগোচর হতে থাকল। পণ্ডিত জওহরলাল নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে বৌদ্ধ মতবাদের বিকৃতি ও ক্রমাবনতির বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, ব্রাহ্মণ্য মতবাদ বুদ্ধকে অবতার বানিয়েছিল, বৌদ্ধ মতবাদও তাই করল। সংঘ খুবই শক্তিশালী হয়ে ওঠে এবং গোষ্ঠীর বিশেষ স্বার্থসিদ্ধির আকড়ায় পরিণত হয়। সংঘের ভেতর নিয়ম শৃঙ্খলার কোনো বালাই ছিল না। উপাসনা পদ্ধতির মধ্যে জাদু ও নানারূপ অলীক কল্পনার অনুপ্রবেশ ঘটে। ভারতবর্ষে সহস্র বর্ষব্যাপী নিয়ম মাফিক চালু থাকার পর বৌদ্ধ মতবাদের অবনতি শুরু হয়। এই সময় তার যে রোগাক্রান্ত অবস্থা বিরাজ করছিল তার বর্ণনা দিতে গিয়ে মিস্টার রিস ডেভিড বলেন, এইসব রোগাক্রান্ত কল্পনাপ্রবণ গভীর ছায়ার নিচে পড়ে গৌতম বুদ্ধের নৈতিক শিক্ষা দৃষ্টির আড়ালে হারিয়ে যায়। এক দৃষ্টিভঙ্গি ও আদর্শের জন্ম ঘটে এবং তা বিস্তার লাভ করে। এরপর তদস্থলে আরেকটি ধারণার জন্ম নেয়। এরপর পদে পদে এক একটি নতুন দৃষ্টিভঙ্গির জন্ম নিতে থাকে, এমনকি গোটা পরিবেশের মধ্যে মস্তিষ্ক প্রসূত এই ধূম্রজাল ছিঁড়ে যায় এবং বৌদ্ধ ধর্মের উদ্গাতার সহজ সরল ও সমুন্নত নৈতিক শিক্ষা ওইসব কাল্পনিক সূক্ষ্ম জটাজালের নিচে চাপা পড়ে যায়। সামগ্রিকভাবে বৌদ্ধ মতবাদ ও ব্রাহ্মণ্য মতবাদ ছিল পতনমুখ এবং এগুলোর মধ্যে অনেক নিচ জাতীয় প্রথার অনুপ্রবেশ ঘটেছিল, ফলে এ দুটির মধ্যে পার্থক্য করা বেশ কঠিন হয়ে পড়ে। বৌদ্ধ মতবাদ ব্রাহ্মণ্য মতবাদের সঙ্গে একীভূত হয়ে গিয়েছিল। মধ্যকথা, চীন সহ বৌদ্ধ মতবাদের অনুসারীদের কাছে বিশ্বের জন্য দেবার মতো কোনো পয়গাম ছিল না যার আলোকে গোটা বিশ্ব তার সমস্যাবলীর সমাধান খুঁজতে পারে এবং আল্লাহ প্রদত্ত সহজ সরল রাস্তা পেতে পারে। চীনারা সভ্য দুনিয়ার একেবারেই পূর্ব প্রান্তে নিজেদের তাত্ত্বিক ও ধর্মীয় উত্তরাধিকারকে আঁকড়ে ধরেছিল, যার মধ্যে ছিল না নিজেদের বাড়তি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আর না ছিল অন্যদের ভাণ্ডারকে সমৃদ্ধতর করার কোনোরূপ যোগ্যতা। মধ্য এশিয়ার বিভিন্ন জাতিগোষ্ঠী, মধ্য এবং পূর্ব এশিয়ার অপরাপর জাতিগোষ্ঠী যেমন মুঘল, তুর্ক, জাপানি প্রভৃতি বিকৃত বৌদ্ধ মতবাদ এবং বর্বরতাপূর্ণ মূর্তি পূজার মাঝে অবস্থান করছিল। তাদের কাছে না ছিল জ্ঞানগত কোনো সম্পদ আর না ছিল উন্নত রাজনৈতিক ব্যবস্থা ও নীতিমালা। আসলে এসব জাতিগোষ্ঠী একটি মধ্যবর্তীকালীন সময় অতিক্রম করছিল। তারা মূর্খতা সর্বস্ব মূর্তি পূজা থেকে বেরিয়ে সবে মাত্র সভ্যতার দিকে অগ্রসর হচ্ছিল এবং কয়েকটি জাতিগোষ্ঠী এমন ছিল যে যারা সে সময় পর্যন্ত নগর সভ্যতা ও নগর জীবনের একেবারেই প্রাথমিক পর্যায়ে অবস্থান করছিল। ভারতবর্ষ ধর্মীয় সামাজিক এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষের ঐতিহাসিকগণ এ বিষয়ে একমত যে
খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী থেকে সেই যুগ শুরু হলো তা ধর্মীয়, সামাজিক ও নৈতিক দিক থেকে এই দেশের ইতিহাসে যা কোনো কালে জ্ঞান বিজ্ঞান, সভ্যতা, সংস্কৃতি ও নৈতিক আন্দোলনের কেন্দ্র ছিল তা ছিল সর্বাপেক্ষা অধঃপতিত এবং অন্ধকারময় যুগ। পার্শ্ববর্তী দেশগুলোতে বিরাজমান সামাজিক ও নৈতিক অবক্ষয় থেকে এই দেশটি কারোর চেয়েও পিছিয়ে ছিল না। এছাড়া এই দেশটির কিছু কিছু বৈশিষ্ট্য ছিল অনন্য। এই বৈশিষ্ট্যগুলো সর্বাধিক উল্লেখযোগ্য হল দেবদেবীর সংখ্যাধিক্য, যৌন বিশৃঙ্খলা, জাতিভেদ ও শ্রেণী বৈষম্য। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে মূর্তি পূজার ছিল রমরম অবস্থা। বেদের দেবতাদের সংখ্যা ছিল মাত্র 33, কিন্তু ওই শতাব্দীতে এই সংখ্যা ক্রমান্বয়ে 33 কোটিতে উন্নতি হয়। এ যুগে পছন্দসই বস্তু, আকর্ষণীয় জিনিস, প্রয়োজন পূরণে সক্ষম বস্তু মাত্রই পূজ্য দেবতায় পরিণত হয়। ফলে তাদের পূজ্য মূর্তি, প্রকৃতি, দেবতা এবং দেবদেবীর সংখ্যার কোনো ইয়ত্তা ছিল না। এসব দেবতা ও পূজ্য বস্তুর মধ্যে খনিজ দ্রব্য, জড় বস্তু, বৃক্ষাদি, উদ্ভিদজাজি, পাহাড় পর্বত, নদ নদী, জীবজন্তু, এমনকি যৌনাঙ্গও সামিল ছিল। আর এভাবে এই প্রাচীন ধর্ম গল্পলোকের কাহিনী, আকিদা বিশ্বাস, পূজা অর্চনার একটি দেব উপাখ্যানে পরিণত হয়। ডক্টর গুস্তাভ লে বোন তার লেস সিভিলাইজেশন ডি ল্যান্ড ইন্ডে নামক গ্রন্থে লিখেছেন, দুনিয়ার তাবত জাতিগোষ্ঠীর মধ্যে হিন্দু এমন একটি জাতি যাদের পূজায় বাহ্যিক একটা না একটা অবয়ব থাকতেই হবে। যদিও বিভিন্ন যুগে ধর্মীয় সংস্কারকগণ হিন্দু ধর্মে একত্ববাদ রয়েছে বলে প্রমাণ করতে চেয়েছেন, কিন্তু তাদের ওই প্রয়াস একেবারেই নিষ্ফল। হিন্দুদের নিকট বৈদিক যুগেই হোক আর বর্তমানে কালেই হোক, প্রতিটি বস্তুই আবদ্ধ ও অপ্রতিরোধ আরাধ্য উপাস্য। ব্রাহ্মণ ও দার্শনিক পণ্ডিতদের কেবল একাত্মবাদের সকল প্রয়াসই নয়, বরং তাদের সেই সমস্ত প্রয়াস যা তারা দেবদেবীর সংখ্যা কমিয়ে 3 আনার জন্য চালিয়েছিল তা পণ্ডশ্রমে পরিবর্ষিত হয়েছিল। সাধারণ মানুষ তাদের শেখানো কথা শুনেছে এবং কবুল করেছে, কিন্তু কার্যত এতে করে তাদের দেবতার সংখ্যা হ্রাস পায়নি, বরং বৃদ্ধি পেয়েছে এবং প্রতিটি রং, রূপ, বর্ণ ও গন্ধের মধ্যে তারা তাদের অবতার দেখতে পেয়েছে। খ্রিস্টীয় ষষ্ঠ ও সপ্তম শতাব্দীতে মূর্তি নির্মাণ শৈলীতে বিরাট অগ্রগতি দেখা দেয়। এই যুগে এই শিল্প উন্নতির চরম শিখরে উপনীত হয়। গোটা দেশ জুড়েই ছিল মূর্তি পূজার রমরমা অবস্থা। শেষ অবধি বৌদ্ধ মতবাদ ও জৈন ধর্ম সাধারণ মানুষের চাহিদার সামনে মস্তক অবনত করতে এবং তাদের সুরে সুর মিলাতে বাধ্য হয় এবং নিজেদের অস্তিত্ব ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে তাদের কাছে নতি স্বীকার করতে হয়। মূর্তি পূজার এই চরম উৎকর্ষ ও মূর্তি ও প্রকৃতির আধিক্যের পরিমাণ প্রখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন শাং, যিনি 630 থেকে 644 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন, তিনি বর্ণনা করে দেন। তিনি রাজা হর্ষবর্ধনের উৎসবের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, সম্রাট হর্ষবর্ধন কনৌজে ধর্মীয় পণ্ডিতদের একটি সম্মেলনের আহ্বান করেন। 50 হাত উঁচু স্তম্ভের উপর গৌতম বুদ্ধের স্বর্ণ নির্মিত মূর্তি স্থাপন করা হয়। এর চেয়ে ক্ষুদ্রাকার আরেকটি মূর্তি বিরাট ধুমধামের সাথে শোভাযাত্রা বের করা হয়, যার মধ্যে সম্রাট হর্ষবর্ধন শকর দেবতার পোশাকে ছত্রদণ্ড বহন করে তার মিত্র রাজা কামরূপ অধিপতির কুমারা পাখা দুলিয়ে মাছি তাড়ানোর দায়িত্ব পালন করেন। হিউয়েন শাং সম্রাট হর্ষবর্ধনের পরিবার পরিজন এবং দরবারীদের সম্পর্কে লিখেছেন যে তাদের কেউ ছিল শিব পূজারী, আবার কেউ কেউ বৌদ্ধ ধর্মে দীক্ষিত, কেউ বা সূর্য দেবতার পুজো করত, কেউ করত বিষ্ণুপুতনা পূজা। কেউ কোন দেবতা বা দেবীর পুজো করবে নাকি সবকটি দেবদেবীর পুজো করবে এ ব্যাপারে তাদের ছিল পূর্ণ স্বাধীনতা। যৌন অরাজকতা, যৌন আবেগ এবং যৌন প্রবণতাকে উস্কানি দানকারীদের উপাদান ধর্মীয় রূপে যতটা ভারতবর্ষের প্রাচীন ধর্ম এবং সংস্কৃতিতে দেখতে পাওয়া যায় ততটা পৃথিবীর আর কোনো দেশেই দেখতে পাওয়া যায় না। দেশের পবিত্র স্থানসমূহ ও ধর্মীয় মহলগুলোর গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং সৃষ্টি ও জন্মের কার্যকরণ বিশ্লেষণ, দেবতা ও দেবদেবীদের সঙ্গম, সহবাস এবং কোনো সম্ভ্রান্ত পরিবারে এমন সব ঘটনা ও বর্ণনা বিবৃত করা হয়েছে যা শুনলে লজ্জায় মাথা নিচু এবং কপাল ঘর্মাক্ত হয়ে পড়ে।
বড়ই নিষ্ঠা এবং ভক্তিসুলভ আবেগের সাথে উল্লেখিত কাহিনীগুলো পুনরাবৃত্তিকারী সহজ এবং সরল ধর্মপ্রাণ লোকেদের উপর যে প্রভাব পড়ে তা সহজেই অনুমেয়। তাদের মনের অজান্তেই তাদের স্নায়ু এবং আবেগের উপর এসব বর্ণিত কাহিনীর যে প্রভাব পড়ে থাকবে তা বলাই বাহুল্য। এত ভিন্ন বড় দেবতা শিবের লিঙ্গ পূজা হতো এবং শিশু যুবা নারী পুরুষ নির্বিশেষেই সকলেই এতে অংশগ্রহণ করত। ডক্টর গুস্তাভ লিবন এর গুরুত্ব এর বইয়ের সাথে ভারতবাসীদের প্রতি আকর্ষণ সম্পর্কিত উল্লেখ করতে গিয়ে বলেন, মূর্তি এবং বাহ্যিক প্রতীকের প্রতি হিন্দুদের আকর্ষণ এবং অনুরাগ সীমাহীন। তাদের ধর্ম যাই হোক, তাদের অনুষ্ঠানাদি তারা অত্যন্ত যত্ন এবং নিষ্ঠার সাথে পালন করে। তাদের মন্দিরগুলো আরাধ্য সামগ্রী দ্বারা পরিপূর্ণ থাকে। এসবের মধ্যে সর্বজ্ঞণ্য হল লিঙ্গ এবং যোনি, যা প্রযোজনের ইঙ্গিত বহক। অশোক স্তম্ভেরা সাধারণ হিন্দুরা লিঙ্গের প্রতীক হিসেবে মনে করে। ঊর্ধ্বমুখী শঙ্কু আকৃতির বস্তুমাত্রই তাদের কাছেই সম্মানার্য। কতক ঐতিহাসিক বর্ণনা করেন যে একটি ধর্মীয় সম্প্রদায়ের পুরুষেরা উলঙ্গ মহিলাদের এবং মহিলারা উলঙ্গ নগ্ন পুরুষদের পূজা করত। মন্দিরদের রক্ষী এবং পুরোহিতরা ছিল যাবতীয় অনাচার এবং অপকর্মের হোতা এবং বহু উপাসনালয়ে ছিল যৌন অপরাধের আখড়া। রাজপ্রসাদ ও শাহী দরবারগুলোতে দেদারসে মদপান চলত এবং পতনমুখ অবস্থায় নৈতিকতার সীমা লঙ্ঘিত হতো। এরূপ দৌহিক ভোগবিলাস ও ইন্দ্রিয় পূজার পাশাপাশি আত্মহনন, যোগ সাধনা, তাপস্যের ধারাও অব্যাহত ছিল, যা ছিল সীমাতিরিক্ত বাড়াবাড়ির আশ্রয় গ্রহণ করা হতো। দেশ ও রাষ্ট্র এই দুই চরম প্রান্তিকতার মাঝখানে ছিল ভারসাম্যহীন এবং দলুল্যমান। কুটি কয়েক লোক আত্মহনন এবং আধ্যাত্মিক উন্নতির সাধনায় মগ্ন ছিল, আর সাধারণ মানুষ ইন্দ্রিয় পূজা ও ভোগবাদী স্রোতধারায় ভেসে চলছিল। শ্রেণীভেদ প্রথা। পৃথিবীর কোনো জাতির ইতিহাসে এত সুস্পষ্ট শ্রেণী বৈষম্য, পেশা ও জীবনের কর্মের এমনতর অনর ও অটল বিভক্তির কমই দেখা গেছে, যেমনটা ভারতবর্ষের প্রাচীন ধর্মীয় ও সামাজিক বিধিবিধানের মধ্যে দেখতে পাওয়া যায়। জাতপাতের ভেদ বৈষম্য এবং একই পেশার জাতাকলে বন্দী হবার সূচনা বৈদিক যুগের শেষ দিকেই শুরু হয়। আর্যরা তাদের বংশ এবং বংশীয় বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে, এদেশে বিজেতা হিসেবে তাদের অবস্থানের মর্যাদা কায়েম রাখতে এবং নিজেদের শ্রেষ্ঠত্ব ও আধিপত্য অব্যাহত রাখার স্বার্থে শ্রেণীভেদ প্রথা ও জাতিগত বৈশিষ্ট্য অপরিহার্য জ্ঞান করে। ডক্টর গুস্তাভ লিবনের ভাষায়, বৈদিক যুগের শেষের দিকে আমরা দেখেছি যে বিভিন্ন পেশা কম বেশি পৈতৃক রূপে পরিগ্রহণ করে যাচ্ছিল এবং বর্ণভিত্তিক বিভাজন শুরু হয়ে গিয়েছিল, যদিও তা পরিপূর্ণ রূপ পরিগ্রহণ করেনি। বৈদিক আর্যদের এই ধারণা সৃষ্টি হয়েছিল যে তারা তাদের প্রাচীন বংশধারা বিজিত জাতিগোষ্ঠীর সঙ্গে মিশ্রিত হবার হাত থেকে রক্ষা করবে এবং যেই মুহূর্তে এই স্বল্প সংখ্যক বিজেতা পূর্ব দিকে অগ্রসর হলো, তারা এদেশীয় জাতিগোষ্ঠীর এক বিরাট দলকে পরাভূত করল, তখন এর প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পেল এবং এর বিধায়কদের প্রতি লক্ষ্য রাখা অপরিহার্য দেখা দিল। বংশধারার সমস্যা আর্যরা বেশ ভালোভাবে বুঝেছিল। তারা আগেভাগেই জেনেছিল যে যদি স্বল্প সংখ্যক বিজেতা কোনো জাতিগোষ্ঠী নিজেদের স্বাতন্ত্র রক্ষা না করে, তবে তারা যথাসত্ত্বরে বিজিত জাতিগোষ্ঠীর মধ্যে হারিয়ে যায় এবং তাদের নাম নিশানাও আর অবশিষ্ট থাকে না। কিন্তু একে একটি সুবিন্যস্ত এবং বিস্তৃত শাস্ত্রীয় বিধানরূপে জ্ঞানের কর্তৃত্ব অবশ্য মনুর। মনুজি যীশুখ্রিস্টের জন্মের 300 বছর আগে ভারতবর্ষের ব্রাহ্মণ্য সভ্যতার উন্নতির চরম উৎকর্ষ যুগে ভারতীয় সমাজের জন্য এই বিধান প্রয়োগ করেন এবং দেশের তাবৎ জনগণ একে এক বাক্যে গ্রহণ করে। সত্তরই এই বিধান দেশীয় আইন এবং ধর্মীয় সংবিধানের মর্যাদা লাভ করে। এটাই সেই বিধান যাকে আজ আমরা মনুসংহিতা নামে জানি। মনুসংহিতায় 4টি শ্রেণীর কথা বলা হয়েছে। ব্রাহ্মণ অর্থাৎ ধর্মীয় পুরোহিত শ্রেণী, ক্ষত্রিয় অর্থাৎ লড়াকু বা যোদ্ধা শ্রেণী, বৈশ্য অর্থাৎ ব্যবসা বাণিজ্য ও কৃষিকর্মে নিয়োজিত শ্রেণী, শূদ্র যাদের নির্দিষ্ট পেশা ছিল না, অপর 3 শ্রেণীর সেবা করাই ছিল তাদের কাজ। মনুসংহিতায় বলা হয়েছে, পরম স্রষ্টা পৃথিবীটাকে মঙ্গলার্থে আপন মুখ, বাহু, উরু ও পদযুগল থেকে যথাক্রমে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর হেফাজতের জন্য তিনি এদের মধ্যে থেকে প্রত্যেকের জন্য পৃথক পৃথক দায়িত্ব নির্ধারণ করেছেন।
মনুসংহিতা প্রথম অধ্যায় পৃষ্ঠা যথাক্রমে 31, 87, 88 এবং 89। ব্রাহ্মণদের জন্য বেদের শিক্ষাদান এবং স্বয়ং নিজেদের এবং অন্যদের জন্য দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্যদান এবং অঘর্ঘ্য দেওয়ার কর্তব্য নিম্নরূপে বর্ণনা করেন। ক্ষত্রিয়দেরকে তিনি বিধান দেন, তারা সৃষ্টিকুলকে রক্ষা করবে, অর্ঘ্য প্রদান করবে, বেদ পড়বে, কামনা বাসনার শিকার হবে না। বৈশ্যদের ক্ষেত্রে তিনি এই বিধান দেন, তারা গবাদি পশু পালন করবে, অর্ঘ্য দেবে, ভেট প্রদান করবে, বেদ পাঠ করবে, ব্যবসায়িক লেনদেন এবং কৃষি কাজ করবে। শূদ্রদের জন্য পরম স্রষ্টা কেবল একটাই দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ করেছেন, আর তা হল তারা উল্লেখিত তিন শ্রেণীর সেবা করবে। এই সংহিতা তথা শাস্ত্রীয় বিধান ব্রাহ্মণদের অপরাপর শ্রেণী সম্প্রদায়ের মোকাবেলায় এতটা শ্রেষ্ঠত্ব এবং পবিত্রতা দান করেছিল যে তারা দেবতাদের সমপর্যায়ে উপনীত হয়। মনুসংহিতায় বলা হয়েছে, যখন কোনো ব্রাহ্মণ সন্তান জন্মগ্রহণ করে তখন সে হয় পৃথিবীর সবচেয়ে উন্নত সৃষ্টি, তারা সমগ্র সৃষ্টি জগতের সম্রাট, আর তাদের কাজ হল শাস্ত্রের রক্ষণাবেক্ষণ। এই পৃথিবীতে যা কিছু আছে তা ব্রাহ্মণদের সম্পদ, যেহেতু সৃষ্টি জগতের মধ্যে তারাই বড় এবং তা সব কিছুই তাদের। ব্রাহ্মণ প্রয়োজন বোধে তার শূদ্র দাসদের সহায় সম্পদ জবরদখল করতে পারবে, এরূপ ছিনিয়ে নেওয়ার জন্য তাদের উপর কোনো অপরাধ বর্তাবে না, কেননা দাস সহায় সম্পদের মালিক হতে পারে না, তার সকল সহায় সম্পদ তার মালিকের সম্পদ হিসেবে পরিগণিত হবে। ঋগ্বেদ যে ব্রাহ্মণদের মুখস্থ যে সকল পাপ থেকে মুক্ত চাই সে ত্রিভুবনের সর্বনাশ সাধন করুক, চাই সে কারুর খাবারই বা কেড়ে নিয়ে রাখে না। রাজার যতই প্রয়োজন দেখা দিক, এমনকি তিনি যদি মরণদশায় পতিত হন, তবুও কোনো ব্রাহ্মণ থেকে রাজস্ব গ্রহণ সমচিন নয়, তেমনি রাজ্যের কোনো ব্রাহ্মণকে তিনি খুৎপিপাসায় মরতে দিবেন না। মৃত্যুদণ্ডের পরিবর্তে একজন ব্রাহ্মণের শাস্তি হবে কেবল মস্তক মুণ্ডন, একই অপরাধের অন্য কেউ করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। উক্ত বিধানে ক্ষত্রিয় যদি বৈশ্য এবং শূদ্রদের তুলনায় উন্নতি শ্রেণী হিসেবে স্বীকৃত, কিন্তু ব্রাহ্মণদের মোকাবেলায় তার অবস্থান নিচে। মনু বলেন, 10 বছর বয়স্ক একজন ব্রাহ্মণ বালকের সঙ্গে 100 বছর ক্ষত্রিয়দের সম্পর্ক পিতাপুত্রের ন্যায়, এক্ষেত্রে ব্রাহ্মণ বালকের অবস্থান হবে পিতার। হতভাগ্য শূদ্র, অবশিষ্ট রইল অস্পর্শ শূদ্র। ভারতীয় সমাজে তারা ছিল এই নাগরিক এবং ধর্মীয় বিধানের দৃষ্টিকোণ থেকে পশু থেকে নিম্ন স্তরে, এমনকি কুকুরের চেয়েও ঘৃণিত। মনুসংহিতায় বলা হয়েছে, ব্রাহ্মণদের সেবা করা শূদ্রদের জন্য খুবই প্রশংসনীয় বিষয়, এছাড়া আর কোনো কিছু বিনিময় সে অন্য কোনো পুরস্কার পেতে পারে না। শূদ্র যদি সুযোগ পায় তবে তার ধন সম্পদ সঞ্চয় করা উচিত নয়, কেননা ধন সম্পদ সঞ্চয় করে সে ব্রাহ্মণদের মনে দুঃখ দেয়। যদি কোনো শূদ্র উচ্চবর্ণে কারোর উপর হাত উঠায় কিংবা মারার জন্য লাঠি তোলে, তবে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলে দেওয়া হবে, আর ক্রোধে বশবর্তী হয়ে কেউ যদি কাউকে লাথি মারে তাহলে তার পা কেটে ফেলা হবে। শূদ্র যদি উচ্চবর্ণের কোনো লোকের সঙ্গে একই জায়গায় বসতে চায়, তাহলে রাজার উচিত তার নিতম্বের গরম লোহার ছ্যাক দেওয়া এবং তাকে দেশান্তরিত করা। যদি কোনো শূদ্র কোনো ব্রাহ্মণদের গায়ে হাত তোলে কিংবা গালি দেয়, তবে তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। আর যদি সে এই দাবি করে যে তাকে ব্রাহ্মণকে পড়াতে পারে, তবে তাকে ফুটন্ত তেলের থেকে তেল পান করতে দেওয়া হবে। কুকুর, বিড়াল, ব্যাং, টিকটিকি, কাক, পেচক মরলে যে প্রায়শ্চিত্ত একজন শূদ্রকে মারলে সে একই প্রায়শ্চিত্ত।